ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের আকস্মিক হামলার পর গাজায় নিরীহ মানুষের ওপর নির্বিচারে হত্যাযজ্ঞ চালিয়ে আসছে ইসরায়েল। অবরুদ্ধ অঞ্চলটিতে ইসরায়েল নারকীয় তাণ্ডব চালালেও তাতে একতরফা সমর্থন দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। শুধু সমর্থনই না, অস্ত্র সরবরাহের পাশাপাশি মোতায়েন করেছে বিমানবাহী রণতরী। যুক্তরাষ্ট্রের এমন অবস্থান ভালো চোখে দেখছে না আরব দেশগুলো। এর জেরে অঞ্চলটির মিত্রদের সঙ্গে ওয়াশিংটনের সম্পর্ক ক্ষুণ্ণ হচ্ছে বলে মনে করেন পর্যবেক্ষকরা। শুধু তাই নয়, মধ্যপ্রাচ্যে মার্কিন আধিপত্য ও অবস্থানের দীর্ঘমেয়াদী ক্ষতির ঝুঁকি তৈরি হচ্ছে বলেও মনে করেন অনেকে। তাদের মতে ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের দৃঢ় সমর্থন ছাড়াও গাজায় বেসামরিক মানুষের ওপর গণহত্যার বিষয়ে দ্বিমুখী নীতি এবং কৌশলগত অদূরস্থিতার প্রকাশ করছে ওয়াশিংটন। এমন পরিস্থিতিতে গাজায় ইসরায়েলি বর্বরতায় ওয়াশিংটনের সমর্থনের কড়া সমালোচনা করেছে যুক্তরাষ্ট্রের পুরানো মিত্র জর্ডান। মিশর সহ অন্যরাও কড়া প্রতিক্রিয়া দেখিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক পর্যন্ত বাতিল করেছে তারা। গ্লোবাল অ্যাফেয়ার্স গবেষণা প্রতিষ্ঠানের মিডল ইস্ট কাউন্সিলের ফেলো ওমর রহমান বলেছেন, পশ্চিমা দ্বৈতনীতি এবং ভণ্ডামি আগের চেয়ে এখন বেশি প্রকাশ পাচ্ছে। ফিলিস্তিন ইস্যুতে ইসরায়েলের বেলায় সবসময় যুক্তরাষ্ট্র দ্বৈতনীতি দেখিয়েছে। পর্যবেক্ষকরা মনে করেন বিশ্বের একমাত্র পরাশক্তি হিসেবে যুক্তরাষ্ট্রের অবস্থান হ্রাস পাচ্ছে এবং তার মিত্ররা আরও স্বয়ংসম্পূর্ণভাবে এগিয়ে যাচ্ছে। চীনের মতো অন্যান্য ক্রমবর্ধমান শক্তির সঙ্গে তাদের সম্পর্কের ভারসাম্য বজায় রাখছে। রবি ইসলাম আওলাদ, সময় সংবাদ।